প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ডিপিআরসি ডাক্তারের চেম্বার থেকে অনুষ্ঠানে। ইতিমধ্যে একজন দর্শক আমাদের অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, ঢাকা থেকে বলছি। আমার বয়স হল 67। আমার 2007 ডিসেম্বর মাসে স্পাইনাল কভারেজ লেভেল C3-4-5-5-6 এ প্রবলেম ছাড়া থাকাতে অপারেশন হয়েছিল। ডাক্তারি পরীক্ষা সব অপারেশন করছিল আর কি। তারপর 3 মাস পরে ওনার সাথে দেখা করার কথা, কিন্তু আর দেখা করতে পারিনি, উনি নিজে অসুস্থ। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। জি, ওনার যেটা মনে হচ্ছে যে অলরেডি ওনার C4-5 কয়েকটা লেভেলে ডিস্ক প্রলেপস ছিল মেরুদণ্ডে, ওটা অপারেশন হয়েছে। হ্যাঁ, সার্ভাইকেল ঘাড়ে, তার থেকে হয়তো আগে হয়তো হাত পায়ে সমস্যা হইতো, এখন হয়তো ওটা কিছুটা ইম্প্রুভ, তবে সমস্যা পুরো সমাধান হয় নাই আর কি। তো দর্শক, আপনাকে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু অলরেডি আপনি অপারেশন করিয়ে ফেলেছেন, আর অপারেশন করলে যে এটা সমস্যা আবার দেখা দিবে না এমন কোনো কথা নেই, কারণ ঘাড়ে 60টা ভার্টেব্রা আছে আর পুরা মেরুদণ্ডে 33টা ভার্টেব্রা। তো 60টা ভার্টেব্রার ভিতরে হয়তো আপনার একটা দুইটা লেভেলে ডিস্ক প্রলেপস হয়েছে, অথবা অপারেশনের পরে সেটা আরও বেড়েও যেতে পারে, অথবা অন্য লেভেলও আবার সমস্যা হতে পারে। তো আপনার এখন প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা। আপনার ফিজিওথেরাপিতে আপনাকে আর অপারেশনে যেতে হবে না, বাকিটা জীবন ইনশাল্লাহ ভালো থাকবেন। যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় এবং নিয়মিত যদি 3-4 বেলা ফিজিওথেরাপি দেওয়া যায় এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী যে ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দিই এগুলো আপনি করতে পারেন, এবং বাকিটা লাইফে ভারী কোনো কাজ না করা, স্বাভাবিক কাজ করবেন, সাবধানে চলাফেরা করবেন, কিন্তু ভারী কাজ করা, যেমন একটা বোঝা 10 কেজির বেশি কোনো বোঝা ক্যারি করা উচিত হবে না আপনার জন্য। আর একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন, ফিজিওথেরাপি নেন, ইনশাল্লাহ আপনি আশা করি ভালো থাকবেন। আচ্ছা, আমরা স্ট্রোকের বিষয়ে কথা বলছিলাম, যে স্ট্রোকের পর প্যারালাইসিস হলে তখন মানে কখন ফিজিওথেরাপিটা স্টার্ট করা উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আসলে স্ট্রোক হলে আমাদের কাছে, আমার কাছে রোগী আসে, দেখা যায় 3-4 বছর পর প্যারালাইসিস আক্রান্ত, বাসায় শুয়েছিল, এখন পরিবার পুরা তাকে নিয়ে, রোগীকে নিয়ে তারা সবাই বিব্রতকর অবস্থায় আছে, তখন নিয়ে আসে। আসলে ফিজিওথেরাপি চালু হবে দ্যাট ডে অফ স্ট্রোক, যেদিন প্যারালাইসিস হলো, অথবা যেদিন সে হয়তো হাসপাতালে ভর্তি হয়েছে, প্যারালাইসিস এক পাশে নড়াইতে পারে না অথবা কথা বন্ধ হয়ে গেছে, যাই হোক না কেন, ওই দিন থেকে ফিজিওথেরাপি চালু করতে হবে। এবং ফিজিওথেরাপির কিছু নিয়ম আছে, যে ওই দিন থেকে আপনার দেখা যায় হাসপাতালে আমরা রোগী রাখার পর একটু মোটামুটি ইম্প্রুভ হয়ে গেলে, বাট প্যারালাইসিস এক পাশ অবশ হয়ে গেছে, আমরা বাসায় রোগী চলে যায় অথবা আর দ্বিতীয় চিকিৎসা নেয় না, যেটা আমরা বলি তাকে আবার পুনর্বাসন করতে হবে। তাকে পুনর্বাসন প্রসঙ্গে আমরা কথা বলবো ফোনটি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। এবং অ্যাঙ্কেল যেটা আর কি, ওই যে কবজা যেটা, পায়ের কবজা, তো এটা গত 3-4 মাস আগে প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায়, অনেক ফুলে যায়। উনি আমাকে এখান থেকে দুই হাঁটুর থেকে ফ্লুইড বের করে, এবং সেখানে ইঞ্জেকশন দিয়ে দেয়, 3 মাসের ডোজ দেয় আমাকে। 3 মাসের ডোজ দেওয়ার পরে এখন আমি ব্যথা অনুভব ওইরকম ভাবে করছি না, বাট আমার ফুলে যাচ্ছে, আবার ফুলে যাচ্ছে। যে আপনার বয়স কত দর্শক? আমার বয়স 47। 47, আপনার ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু, ওটার যে সমস্যা, হাঁটু এবং অ্যাঙ্কেল দুইটাতেই সমস্যা, যে ফুলে যায় এবং ব্যথা ছিল, এখন ব্যথা নাই, হয়তো ইঞ্জেকশন দেওয়াতে ব্যথা নাই, বাট আবার ফুলে যাচ্ছে। তো এটার বিভিন্ন কারণে হাঁটুরে সমস্যা হতে পারে। আপনার বয়স এখন 40 আপ,
পটিয়া বয়সে হাঁটু ক্ষয়জনিত সমস্যা হতে পারে, তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা থেকে হাঁটু ফুলে যেতে পারে বা পা ফুলে যেতে পারে, অথবা কিডনি সমস্যা থেকে অনেক সময় হাত পায়ে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে। তো আপনাকে আসলে রোগটা সঠিক কি সমস্যা হচ্ছে এটা নির্ণয় করা জরুরি। অবশ্যই চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা অবশ্যই নির্ণয় করে দিবেন যে কি সমস্যা হচ্ছে। তো আপনি চিকিৎসা সুন্দরভাবে আগাচ্ছে যথারীতি, এখন যেহেতু আবার সমস্যা হচ্ছে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়াটা আসলে উচিত না, এতে বিভিন্ন আরো হাত পায়ে পানি আরো জমতে পারে, কারণ কিডনি অনেক সময় কাজ করতে পারে না ব্যথার ওষুধের কারণে। তার জন্য আপনাকে সেফ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি যদি আপনি রেগুলার নিয়মিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে নেন এবং ওনার নিয়ম অনুযায়ী যদি 2-3 বার ইভেনকি আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয় সেটা যদি থেরাপি নেন, আপনি এই ব্যথা বেদনা অথবা আপনার যে সমস্যা হচ্ছে এ থেকে আপনার ফুলা থেকে অনেকাংশে মুক্তি পাবেন। তবে তার আগে দরকার আপনার রোগটা নির্ণয় করা যে কি সমস্যা হয়েছে, এটা কি কোনো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের বিভিন্ন প্রকার আছে, 100 উপরে আমরা আর্থ্রাইটিসের প্রকার আছে, তো ওগুলো আপনাকে নির্ণয় করতে হবে। তো এখন আপনাকে আমার আরেকটা সাজেশন যে হাঁটু যদি ফুলে যায় যখন অথবা পা ফুলে যায়, আপনি সাময়িক বিছনাতে শুয়ে পা অথবা পাটা উঁচুতে রেখে 1-2 ঘন্টা শুয়ে যদি পা নাড়াচাড়া করেন কিছুটা ফুলাটা কমে যেতে পারে। আর তাছাড়া আপনি হাঁটুতে অথবা পায়ে যদি ব্যথা হয় ব্যথায় গরম পানি সেঁক দিতে পারেন, এত আপনি অনেকাংশে উপকৃত হবেন। তবে আপনাকে আগে রোগটা নির্ণয় করে আর এটা ব্যথা বেদনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিবেন, ওগুলো আপনি করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন। মানুষের বিভিন্ন ধারণা অথবা মানুষের আসলে অনেক ব্যয়বহুল হয়ে যায় চিকিৎসা। একজন স্ট্রোক করার পর দেখা যায় তাকে আইসিইউতে রাখতে হলো, কিছুদিন তার জ্ঞান ফিরলো, ফিরার পর এই যে চিকিৎসা খরচ। কিন্তু এটা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ফিজিওথেরাপি তত তাড়াতাড়ি তো তার ভালো হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা হয়তো, যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসাটা পুনর্বাসন আবার তাকে নরমাল লাইফ, ওইদিকে হয়তো রোগী খেয়াল করে না অথবা আমরাও খেয়াল করি না, যার কারণে রোগী বাসায় চলে যায়। এখানে খরচের বিষয়টা যেহেতু আসলো, যদি শুরুতে ট্রিটমেন্টটা স্টার্ট করা যায় তাহলে তো আমরা কিছু শিখিয়ে দিতে পারি, কিন্তু আসলে অ্যাটেন্ডেন্স তো প্রপার ট্রিটমেন্টটা সে দিতে পারবে না যে কিভাবে ফিজিওথেরাপিটা দিতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমাদের ইলেকট্রোথেরাপি দিতে হয়, নার্ভ স্টিমুলেটর ইউজ করতে হয়, বিভিন্ন আপনার থেরাপিউটিক এক্সারসাইজ যেটা ফিজিওথেরাপিস্ট নিজের হাতে করাবেন এবং নিজের তত্ত্বাবধানে, এবং বিভিন্ন উন্নত বিশ্বে এখন এই ফিজিওথেরাপির এইসব আমরা হাইড্রোথেরাপি ইউজ করি। এসব প্যারালাইসিস রোগীদেরকে কি করা হয়, হাইড্রোথেরাপি মানে সুইমিং পুলের মতো পুলে নামিয়ে দেওয়া হয়, ওখানে রোগী অটোমেটিক পানির একটা মানে আপ থ্রাস্টের মাধ্যমে এবং ওয়ার্ম ওয়াটারের মাধ্যমে রোগী হাত পা নাড়ায়, দেখা যায় আস্তে আস্তে রোগী ইমপ্রুভ হয়ে যায়। আর আমি যেটা ফিজিওথেরাপির কথা বলতেছিলাম, জি ফিজিওথেরাপি এই প্যারালাইসিসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা বাসায় গিয়ে ফিজিওথেরাপি দিতে বলা হয়, এতে আসলে কোনো বেনিফিট আসে না। এসব রোগীকে আপনাকে হসপিটালাইজ করে রেগুলার 3-4 বার থেরাপি দিতে হয়, কারণ একটা লোক এক পাশ অবস অথবা 4 হাত পা অবস শুয়ে আছে, আমরা সারাদিন নাড়াচড়া করছি, সুস্থ মানুষ যারা সবই করতেছি কিন্তু সে তো কিছুই করতে পারে না, তার দেখা যায় রক্ত চলাচল বন্ধ হয়ে আসে, মাসেল গুলো ওয়াস্ট হয়ে যায়, দীর্ঘদিন পরে দেখা যায় রোগী আমরা যদি হাত পা নাড়াইতে চাই আর পারা যাচ্ছে না, মানে জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে একেবারে শুরু থেকে যদি আমরা ফিজিওথেরাপি দিতে পারি এবং রেগুলার 3-4 বেলা হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দেওয়া যায় এবং আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ডিভাইস ইউজ করি, মানে ওয়াকার দিয়ে তাকে ট্রেনিং করানো হয় কিভাবে হাঁটবেন, মানে আবার পুনর্বাসন। একটা শিশু জন্মের পরে কিন্তু হাঁটতে পারে না, তাকে আমরাই পরিবেশ থেকে শিখাই কিভাবে বসতে হবে, আবার কিভাবে দাঁড়াইতে হবে, আমরা ধরে দেই যে তো এ বাবু দাঁড়াও এইভাবে। তদ্রুপ এই প্যারালাইসিস হলেও রোগী আবার সে শিশুর মতো ঘটনা হয় যে সে আর হাঁটতে পারে না, তখন তাকে বসা শিখানো, দাঁড়া করানো শিখানো, তাকে হাঁটানো শিখানো,
এই যে পুনর্বাসন চিকিৎসাটা, এটা ফিজিওথেরাপিস্টের রেগুলার এবং তিন থেকে চারবার থেরাপির মাধ্যমে এটা সম্ভব, এবং হয়তো কিছুটা সময় লাগে, হয়তো দুই থেকে চার পাঁচ মাস সময় লেগে যেতে পারে। এই ক্ষেত্রে আসলে ব্যয়বহুলতার একটা ব্যাপার চলে আসে যে এতদিন ফিজিওথেরাপি মানে সিভিয়ার কন্ডিশন, সেটা ইমপ্রুভ তো হতেও সময় লাগে। হ্যাঁ, সময় লাগে, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হয়। তবে যখন ভালো দিকে, তখন যদি যখন বাসায় চলে যাবে, তখন যদি অ্যাটেন্ডেন্ট যে থাকেন, আপনি যদি শিখে নেন এই সময়ের ভিতরে কন্টিনিউ করেন, তাহলে এই সময়ের ভিতরেই যে অ্যাটেন্ডেন্ট থাকে অথবা পরিবার অন্যান্য সদস্যরা, তারা যদি ব্যায়ামগুলো শিখে নেয়, তারপরে বাসায় গিয়ে রোগী মোটামুটি ইমপ্রুভ হয়ে গেলে, হাঁটতে পারলে, আমরা বাসায় যদি তারা করে, আস্তে আস্তে রোগী দেখা যায় যে আবার স্বাভাবিক, একেবারে নর্মাল না আসুক, তার নিজের কাজ সে নিজে করতে পারবে, নিজের বাথরুমে নিজে যেতে পারবে, নিজের গোসল নিজে করতে পারবে, নিজের খাওয়া নিজে খেতে পারবে, আরেকজনের উপরে তাকে ডিপেন্ডেন্স হতে হবে না। এইজন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে, এবং ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে যদি প্রয়োজন হসপিটালে ভর্তি থেকে করতে হয়, সেটাও করতে হতে পারে। আচ্ছা, আর সাধারণত এটা কতবার করে দিতে হয়, যেমন ধরেন হাঁটু ব্যথা বা কোমরের ব্যথা এই সমস্ত ক্ষেত্রে? এটা আসলে, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট কথা যে আমরা ফিজিওথেরাপি অনেক সময় যে ফিজিওথেরাপি দিতে হবে, ফিজিওথেরাপি দিচ্ছে বাট হয়তো আশানুরূপ রেজাল্ট আসতেছে না। এই জন্য একজন ফিজিওথেরাপিস্ট রোগীকে ডায়াগনোসিস করে সেই নির্ধারণ করে দিবে যে কত বেলা থেরাপি দিতে হবে তাকে। সেটা হাঁটু ব্যথার জন্য একরকম, প্যারালাইসিস রোগীর জন্য আরেক রকম, কোমর ব্যথা রোগীর জন্য আরেক রকম। যেমন ডিস্ক প্রলাপসের রোগী যে যারা আছে, কোমর ব্যথা, ডিস্ক প্রলাপজনিত ব্যথা, এরা মনে করে এসব রোগী দেখা যায় এসে এসে ফিজিওথেরাপি নিয়ে যায়। এতে আসলে কোনো লাভ হয় না, আরো খারাপের দিকেও যেতে পারে। কারণ আমরা যখন ফিজিওথেরাপি দিই, বিভিন্ন এক্সারসাইজ করাই, বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে ট্রাকশন দিতে পারি, যার কারণে মেরুদণ্ডটা আবার কিছুটা লুজ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা হসপিটালে থাকে রোগী, আর এই রোগী খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং খুব দ্রুত ইম্প্রুভ হয়ে যায়, ডিস্ক প্রলাপস রোগী, তাকে আর অপারেশন করতে যেতে হয় না। এই ফিজিওথেরাপি সেক্ষেত্রে তিন চারবার দিতে হয়। তার জন্য রোগীকে অবশ্যই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে যে উনি নির্ধারণ করে দিবে কয়বার করবে, কি কি থেরাপি দিবে। ফিজিওথেরাপি তো একটা বিশাল একটা সাবজেক্ট, এখানে ইলেকট্রোথেরাপি আছে, এক্সারসাইজ আছে, বিভিন্ন ইকুইপমেন্টের ব্যাপার আছে, বিভিন্ন অর্থোসিসের ব্যাপার আছে, তারপরে পানির মাধ্যমে যেটা বলছিলেন হাইড্রোথেরাপি, হাইড্রোথেরাপি এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইয়ে আমাদের দেশে, আসলে আমরাও চালু করতে পারি নাই কারণ খুব এক্সপেন্সিভ, অ্যাজ লাইক সুইমিং পুল, বাট সুইমিং পুলের চেয়েও বেশি খরচ করতে একটা হাইড্রোথেরাপি পুল তৈরি করতে হলে, কারণ ওটা অ্যাটমসফিয়ারটা থাকবে ওয়ার্ম, ভিতরে ব্লাড ব্লাড টেম্পারেচারের কাছাকাছি, পানিটাও থাকবে গরম। আমরা প্যারালাইসিস রোগী যদি হাইড্রোথেরাপিতে নামিয়ে দেওয়া যায়, মানে পুলে নামিয়ে দেওয়া যায়, ওই যেটা আমরা টাপ বলি অথবা পুলে, তাহলে তাকে খুব দ্রুত রোগী ওখানে আমরা এক্সারসাইজ করালে পানির ভিতরে রোগী দ্রুত ইম্প্রুভ হয়ে আসে, যেটা আমাদের দ্বারা এখনো সম্ভব হয়নি, হয়তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে এটা শুরু হবে। তো এখন এইসব রোগীরও পুনর্বাসন সম্ভব আপনার, আমরা যদি এক্সারসাইজ গুলা হসপিটালে থেকে রোগীকে করাই, আবার থেরাপি বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেই, প্লাস রোগীর অ্যাটেন্ডেন্স কে আমরা শিখিয়ে দিই, এর ভিতরে রোগীর অ্যাটেন্ডেন্স কে শিখিয়ে দিতে হবে, কারণ ভুল থেরাপি দিলে আবার প্রবলেম হতে পারে। এখন একটা এক্সারসাইজ করাইতে গিয়ে যদি সে ইনজুরি করে, জোরে প্রেসার ক্রিয়েট করে, অথবা শুধু কেবল নাড়ায়, তাহলে তো হবে না, তাকেও শিখিয়ে দিতে হবে যে একটা আমার এই এলবোটার রেঞ্জ কতটুক, যে হাতটা কতটুক নড়বে, একটা পা কতটুক নড়বে, কোমর কত রেঞ্জ অফ মোশন, এটা জোরাটা কতটুক তাকে নড়াচড়া করাইতে হবে, এটা ফিজিওথেরাপিস্ট নির্ধারণ করে দিবে। আবার মাসেলটা কোন মাসেলটা টাইট বেশি, কোনটা শক্ত, অনেক সময় হাত এরকম বাঁকা হয়ে আসে, পা বাঁকা হয়ে আসে, এগুলোর জন্য স্ট্রেসিং করাইতে হয়, এক্সারসাইজ বিভিন্ন রকম। তো এটা রোগীর অবশ্যই অ্যাটেন্ডেন্স যদি মোটামুটি শিক্ষিত হয়, আমরা সহজেই এটা তাদেরকে শিখিয়ে দিতে পারি, এবং রোগী আস্তে আস্তে ডে বাই ডে ভালো হয়ে যায়। তবে তাতে একটু ধৈর্য ধরতে হয় রোগীদের, অনেক সময় রোগীর হতাশ হয়ে যায় যে খুব স্লো ইম্প্রুভমেন্ট, আসলে ইম্প্রুভমেন্টটা খুব স্লো, কিন্তু আপনি যদি বন্ধ করে দেন, আপনি এক বছর পরে দেড় বছর পরে যদি ফিজিওথেরাপি চালু করেন, এই রোগী কিন্তু পাশাপাশি নিশ্চয়ই সাইকোথেরাপিও দিতে হয়, যে হ্যাঁ 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 প্রয়োজনে, প্রয়োজনে রোগী আর এইসব রোগীও কিছুটা মানসিকভাবে মানসিক ইয়া হয়, আমরা অনেক সময় সাইকোথেরাপিস্টের কাছেও বলি, পাঠিয়ে দিই, ওই ক্ষেত্রে সাইকোথেরাপি ফিজিওথেরাপি সব মিলিয়ে আসলে চিকিৎসা, হ্যাঁ এটা একটা রিহ্যাবিলিটেশন টিম, মানে এখানে শুধু যে ফিজিওথেরাপিস্টই করবে তা না, ফিজিওথেরাপিস্ট তার পুনর্বাসন চিকিৎসাটা করবে, কিন্তু যে নিউরোলজির ব্যাপার আছে, তার ব্রেনের যে সমস্যা সেটা নিউরোলজিস্ট তার ওষুধপত্র দিবে, কিন্তু দিয়ে ছেড়ে দিলে হবে না, তাকে আবার পুনর্বাসন করতে হবে, তাকে স্বাভাবিক লাইফে এনে দিতে হবে, না হলে তো এই রোগী বসেই থাকবে, বাসা শুয়ে থাকবে, আর একটা পরিবারের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। এতে আর যখন এক সময় দেখা যায় রোগী নিয়ে আসে, তখন আর আমরা আমাদের কিছু করার থাকে না, জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, মাসেল ওয়াস্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়।
আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহনা টেলিভিশন এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আর মোহনা টেলিভিশনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিষয় ভিত্তিক আলোচনার পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সময় স্বল্পতার কারণে আমরা সব ফোন নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে প্রতি সোম এবং মঙ্গলবার রাত 8:30। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামীকাল ভোর 4:30। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।